দেখা হয় না। তো বহু বছর পর একটি মুক্তিযোদ্ধার উপরে ছবি, ভালো লাগলো দেখে। আসলে ভালো লাগলো ঠিক না, মানে এখনও তো শেষ হয়নি, এখন এন্ডিংটা দেখব কি হয়। তবে আমি যেহেতু প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবির নায়িকা ছিলাম, ওরা 11 জন, ওরা 11 জনের পর সেই ছবিটা আমি দেখেছিলাম হলেতে, আমাদের FBC হলেতে। কিন্তু তখন এরকম মানে অনলাইনের মতো যোগাযোগ তো ছিল না, এখন যেহেতু অনলাইনের যোগাযোগ, যেহেতু এদের মার্কেটিংটা খুব ভালো হচ্ছে, এরা ওইভাবে যোগাযোগটা করতে পারছে। আর আমাদের ওরা 11 জনের সময় কিন্তু সেই জিনিসগুলো ছিল না। সো এখন আজকে ওরা 7 জন দেখলাম, ওরা 7 জন দেখে আসলে আমি বলবো যে সত্যি এই জেনারেশনের যারা এই ছবিটি বানিয়েছেন তাদেরকে ধন্যবাদ দিলে ছোটো হবে, কম হবে, বরঞ্চ আমি মন থেকে দোয়া করব। ছবিটি খুব সুন্দর তৈরি করেছে, ডেট মেকিং এত ভালো হয়েছে এবং প্রত্যেকটা শিল্পী খুব ভালো কাজ করেছে, তাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাই এবং দোয়া তো অবশ্যই থাকবে। এবং আমি আশা রাখব আমাদের বাংলাদেশে যে মাঝখানে ছবি বন্ধ হয়ে গিয়েছিল, এই ওরা 7 জন ছবিটা দেখার পর আমি মন থেকে বলছি দর্শকরা আবার হলে ফিরতে বাধ্য হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওটা ছিলাম, ওটা তখন কাজ করেছি, সেটা একটা অনুভূতি ছিল। তখন যেহেতু সবেমাত্র স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হওয়ার পরপরই ওরা 11 জনটা হয়েছে, তো সেটার অনুভূতি অন্যরকম। সেটা সত্যি মানে মাত্র স্বাধীন হয়েছে, স্বাধীনের পরপর ছবিটা হয়েছে। আর এটা দেখার পর অনেক বছর পর আমার হলে আসা হয়েছে এবং হলে বসে ছবি দেখার আনন্দ অন্যরকম এবং অনুভূতি যে আসলে মুক্তিযুদ্ধ ছবি এই জেনারেশনের যারা আছেন, এই জেনারেশনের তাদের জন্য ওই ওরা 7 জন ছবিটি আমি মনে করি ওদের সবাই দেখা উচিত। তাহলে তারা বুঝতে পারবে যে আমাদের বাংলাদেশ কত কষ্টের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে এবং বহু মানুষের রক্তের বিনিময়ে আজকে এই স্বাধীনতা। তার পরিপ্রেক্ষিতে ওরা 7 জন ছবিটি করেছে, আসলে ওদেরকে ধন্যবাদ দিলে ছোট হবে, ওদের জন্য আমাদের দোয়ারও দোয়া থাকবে, সবসময় দোয়া থাকবে। এবং ভবিষ্যতে এদের কাছেই আশা করব যে বাংলাদেশে আরও সুন্দর সুন্দর ছবি এরা উপহার দিবে। থ্যাংক ইউ।